মার্কেন্টাইল ব্যাংকের আয়োজনে কক্সবাজারে শুরু হয়েছে পাঁচ দিনের বাংলাদেশ ব্যাংকের গ্রাহক সচেতনতা সপ্তাহ 2024। শনিবার একটি রিসর্টে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ নুরুল আমিন। বিশেষ অতিথি ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী। দিনভর অতিথিদের আলোচনার পাশাপাশি ছিল ব্যাংকিং সেবার বিষয়ে সচেতনতামূলক অডিও ভিজুয়াল প্রদর্শন ও প্রেজেন্টেশন। উপস্থিত ছিলেন চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের বিভিন্ন শাখার 170 জনের বেশি কর্মকর্তা ও গ্রাহক। 26 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই আয়োজন।